রোজার এক মাস সস্তায় রেশন, বিশেষ প্যাকেজ দেবে মমতার সরকার। কি কি পাবেন রেশন থেকে, কত দাম নেবে জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গ সহ ভারতে রোজা পালন করা হচ্ছে, আপাতত প্রতিদিন রোজা পালন করবে মুসলিমরা। আর সেই এক মাস রমজানের বিশেষ প্যাকেজ চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই এক মাসে সেই প্যাকেজ মিলবে, তবে সকলে সেই প্যাকেজ পাবেন না, নির্দিষ্ট পরিবারকেই রমজানের বিশেষ প্যাকেজ প্রদান করা হবে। যে প্যাকেজে থাকবে ভর্তুকিযুক্ত চিনি, ভর্তুকিযুক্ত ছোলা আর ভর্তুকিযুক্ত ময়দা। তুলনামূলকভাবে কম দামে রমজানের বিশেষ প্যাকেজ পাবেন উপভোক্তারা। খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে 11 মার্চ থেকে সেই প্যাকেজ দেওয়া হচ্ছে। আগামী 12 এপ্রিল পর্যন্ত উপভোক্তারা সস্তায় রমজানের বিশেষ প্যাকেজ পাবেন। কারা কারা এক মাস রমজান বিশেষ প্যাকেজ পাবেন? খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এবছরেও পবিত্র রমজানের উপলক্ষে অনন্তদায়ী অনন্য যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের জন্য আনন্দের সঙ্গে খাদ্য ও সরবরাহ দপ্তর বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। রমজানের বিশেষ প্যাকেজ এ কী কী থাকছে, দাম কত পড়ছে? প্রথমত চিনি ভর্তুকিযুক্ত, পরিবার পিছু 1 কিলোগ্রাম চিনি দেওয়া হবে, দাম পড়বে 32 টাকা। দ্বিতীয়, ভর্তুকিযুক্ত ছোলা, প্রতিটি পরিবারকে 1 কিলোগ্রাম ছোলা দেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর, সেজন্য খরচ পড়বে 62 টাকা। তৃতীয়ত, ভর্তুকিযুক্ত ময়দা, 26 টাকায় ময়দা দেওয়া হবে। খাদ্য সরকারের তরফে জানানো হয়েছে প্রতিটি পরিবারকে 1 কেজি ময়দা দেওয়া হবে। কিভাবে মিলবে রমজানের বিশেষ প্যাকেজ? খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে রেশনিং ব্যবস্থার মাধ্যমে অনন্তদায় অনন্য যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারকে রমজানের বিশেষ প্যাকেজ প্রদান করা হবে। শুধু এক মাস সেই প্যাকেজ মিলবে, খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে। এমনিতেই ভারতের রোজা শুরু হয়ে গেছে। সোমবার ভারতে চাঁদ দেখা যাওয়ার পর মঙ্গলবার থেকে রোজা পালন শুরু করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। এক মাস দিনভর রোজা রাখবেন তারা, তারপরেই খুশির ঈদ পালন করবেন। এবার 10ই এপ্রিল বা 11ই এপ্রিল পবিত্র ঈদ উদযাপিত হবে। সম্মানীয় ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিন।